দুই টুকরা বুকের মাংস কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তার মাঝে টক দই, পাঁচফোড়ন গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট, লালমরিচের গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আমি গোলমরিচ ব্যবহার করিনি এবং মরিচের পরিমাণ একটু কম ব্যবহার করেছি। এখানে আপনারা যদি একটু বেশি পরিমাণ ব্যবহার করতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন সুন্দর করে উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছি। একটু বারবার উপরে তেলগুলো দিয়ে দিলে এটা শুকনো হয়ে যাবে না। ভাজি হওয়ার পরে ভাবলাম একটু পুড়িয়ে নিই, এতে মাংসটা একটু সিদ্ধ ভালো হবে, কারণ বাসায় এর আগে কখনো তৈরি করিনি, এবারই প্রথম। খেতে খুব ভালো হয়েছিল, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আজকের ইফতারে বাটা ছাড়া পেঁয়াজু বানাবো মসুরের ডাল দিয়ে। 3 মুঠ মসুরের ডাল পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর সুন্দর করে ধুয়ে লবণ, মরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, বেসন ও ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতন। নিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি একবার, তারপর আবার পেঁয়াজ কুচি দিয়ে আরেকবার মাখিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলো ভাজা শুরু করেছি। পেঁয়াজুটা চুলায় দিয়ে আমি 1 পিঠ উল্টে দিয়ে টিস্যু আনতে গিয়েছিলাম, এসে দেখি আমার একটু দেরি হয়েছে, পেঁয়াজগুলো এক সাইড পড়ে গেছে। ইফতারের সময় আর কিছু করার নাই, তারপরও খেয়ে নিলাম। কিন্তু সত্যি বলতে পেঁয়াজগুলো অনেক মুচমুচে ছিল। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। Thank you.